সমস্ত চেষ্টা চালানোর পরে, সব কিছুর পরে যখন কাজ না হয়, যদি কাজ না হয়, তবে ঈশ্বরের শরণাগত হয়। সাধারণ মানুষের কথা, এটাই বিধান। আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ ছিলেন প্রেসিডেন্ট শ্রীমদ স্বামী ভূতেশ আনন্দজী মহারাজ। অনেক কথা বলতেন, সাধুরা যেতেন প্রণাম করার জন্যে। তো ওনাকে একবার একজন সাধু মহারাজ এটা জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুরের ইচ্ছা কখন। মহারাজ পরিষ্কার করে বলেছিলেন, যখন সমস্ত চেষ্টা চালিয়ে দেওয়া হলো, সব করার পরে, সব কিছু করার পরে কাজের ফল যদি অন্যরকম হয়, তখন ওটাকে ঠাকুরের ইচ্ছা বলে মেনে নিতে হয়। অদৃষ্ট, খিদে পেলে আমরা খাই, খিদে পেলে ঠাকুরের ইচ্ছার উপরে আমরা ছেড়ে দিই না। যখন অসুস্থ কেউ হলো, তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ঠাকুর দেখবেন ঠাকুরের ইচ্ছায় না, তা না। ঠাকুর কোনো ডাস্টবিন না যে তার উপরে আপনি ভেতরে গিয়ে ফেলে দেবেন, না না।